ছোটবেলা থেকেই যেমন আপনার মুদ্রা সংগ্রহ, ডাক টিকিট সংগ্রহ এমনটা থাকে, আমারও সেই সময় তেমনটাই ছিল। কিন্তু পরবর্তীতে সেই পথ চলাটা যে চলতেই থাকবে এটা হয়তো আমিও টের পাইনি, চলতে থেকেছে এবং ভালো লাগা ভালোবাসা সবটা জুড়তে থেকেছে, যার ফলে আজকের আমিও তাকিয়ে দেখি আমার শোকেসগুলোর দিকে যে আমার সংগ্রহ শখ সবটা এত বড় জগৎ জুড়ে আমার জীবনে, এটা আমার ভালো লাগার একটা বিষয় আর কি। যাত্রা বা গানে লিপ দিয়ে সেই সেই রকম এরকমভাবে শুধু নাচানো হতো। তো আমার বাবার দিদিমা খুব ছোটবেলাতেই আমাকে একটা পানের যে জর্দা খেতেন তিনি, সেই জর্দার কোটো একটা আমাকে দিয়েছিলেন, দিয়েছিলেন যে এই পয়সাগুলো তুই রাখ, তুই তো পয়সা জমাস, এই পয়সাগুলো রেখে দে। তো সেটার মধ্যে প্রচুর পয়সা ছিল আর কি, অনেক ধরনের পয়সা ছিল, এক নয়া দু নয়া ভিক্টোরিয়ার টাকা, তামার পয়সা, রাজা পঞ্চম জর্জ ষষ্ঠ জর্জের একটা কাগজ জর্দার কোটোর মধ্যে রেখে তার উপরে পয়সাগুলো রাখা ছিল। সেই কাগজটা বের করে দেখলাম যে সেটা একটা প্রশ্নপত্র, এবং প্রশ্নপত্রটা কি একটা অঙ্কের প্রশ্নপত্র 1947 সালে, আমার কাছে সেই প্রশ্নপত্রটা খুব যত্নের সঙ্গে রাখা আছে। পয়সাগুলোর থেকে অনেক বেশি আমাকে আকর্ষণের দিকে টেনে নিয়ে গিয়েছিল ওই একটা ছেঁড়া ফাটা ফুটো কাগজ আর কি। আমার মনে হয়েছিল যে ইতিহাসেরও তো প্র্যাকটিক্যাল ক্লাস হওয়া উচিত, যে যে সমস্ত হাতিয়ার প্রাগৈতিহাসিক যুগে মানুষের হাতিয়ার, বিভিন্ন রাজা রাজাদের মুদ্রা, এগুলো শুধু ইতিহাস বইতে পড়ি কিন্তু নেড়ে ছেড়ে দেখার সুযোগ হয় না, ইতিহাস কিভাবে উঠে আসে মাটির নিচ থেকে কোড়াকুড়ি করে সেগুলো দেখার সুযোগ হয় না। আমার মনে হচ্ছিল এই সুযোগগুলো আসাটা দরকার, যার জন্যে মাঠে ময়দানে নেমে পড়া। আর সাথে সাথে আমার আরেকটা বিষয় মাথার মধ্যে চেপে বসেছিল যে সবসময় কেন আমি রাজা রাজাদের ইতিহাস পড়বো, আমার গ্রামের ইতিহাস তো আমি খুব একটা ভালো মতো জানি না, আমার জেলার ইতিহাস তো আমার কোনো রকমভাবে জানা বোঝার মধ্যে নেই, সেই চর্চা এবং খুঁজে বেড়ানো শুরু আর কি। যে আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা, এটা তো আগে অখণ্ড চব্বিশ পরগনাই ছিল, চব্বিশটা পরগনা নিয়ে চব্বিশ পরগনা, তা এই যে অঞ্চল বারুইপুর আর কি, এটা মেদনমল্ল পরগনার মধ্যে ছিল, এটা সেই মেদনমল্ল পরগনার 1190 বঙ্গাব্দে খাজনার সেই সময় রশিদ। এই পুতুলগুলো যা দেখছেন এগুলো সুন্দরবনের বেশিরভাগটাই সব লৌকিক দেবদেবী, দক্ষিণডায় মনসা বনবিবি সুন্দরবনের তো এরা খুব বিখ্যাত দেবদেবী আর কি, মানিক পীর। তো সেই সমস্ত দেবদেবী যে বিভিন্ন শিল্পীরা বিভিন্ন রকমভাবে তাদের যে মূর্তি বানান আর কি, মূলত ছলনের মূর্তি এখানে রাখা, সেই সমস্ত মূর্তিগুলোই এখানে আমি সংগ্রহ করার এই কারণে চেষ্টা করেছি যে আমার এখানে আসলে কেউ অন্তত দেখুক যে দক্ষিণডায় কেমন বা বনবিবি কেমন। এই যে বনবিবি মোরগের ওপরে চড়ে থাকা বনবিবি, আর বাঘের ওপরেও যে বনবিবি চড়ে থাকেন আর কি, যে একই বনবিবির দু রকমের বাহন, সেটা দেখা যায় এই ধরনের মূর্তিগুলো দেখলে। সেটাকে একটু সংরক্ষণ করে রেখে দেওয়া, ঠিকঠাকভাবে বাঁচিয়ে রেখে দেওয়া, এবং সেটা সম্বন্ধে ন্যূনতম জানা। তো সেক্ষেত্রে আমার সংগ্রহের একটা বড় অংশ জুড়েই আছে সুন্দরবনের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং তার সাথে লোকসংস্কৃতি জিনিসপত্র সুন্দরবনে। আর তারপরে দ্বিতীয় ভাগ জুড়ে যেটা এখন আমার কাছে সবথেকে বেশি মানে মাথার মধ্যে চেপে বসেছে, কারণ এই এটার পুতুল সংগ্রহ বা খেলনা সংগ্রহ, এটা আমার খুব ছোটোবেলা থেকেই ছিল, কারণ আমার মনে হচ্ছে যে পুতুল খেলা বা খেলনা এটা শুধু মেয়েদের ব্যাপার নয়, এটার মধ্যে একটা ঘরানা আছে, সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে। তো এগুলো যদি একসাথে মানে রাখতে রাখতে আজকে দেখুন আমার কাছেই কত সুন্দর একটা আমার লাগে, এটা আমার নিজস্ব একটা ভালো লাগার বিষয়। আর আরেকটা বিষয় জুড়ে আছে, সেটা হচ্ছে যে হাতের লেখা সংগ্রহ বা কাগজপত্র সংগ্রহ, সেই কাগজে সংগ্রহের মধ্যে হাতের লেখা সংগ্রহ। হাতের লেখা সংগ্রহ এই কারণে আমার কাছে খুব ভালো লাগে যে কোনো একজন বিখ্যাত মানুষের হাতের লেখা যদি আমি স্পর্শ করি, আমার মনে হয় যে আমি সেই মানুষটাকে স্পর্শ করতে পারলাম, সে আশাপূর্ণা দেবীই হোক, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হোক বা স্যার আশুতোষ মুখার্জীই হোক। অনেক ক্ষেত্রেই দেখছি যে এটাতে ইনভেস্ট করে রাখলে, মানে একটা বড় অংশের পয়সা জমিয়ে কোনো কিছু এখন কিনে রাখলে 20 বছর পর হয়তো তার দাম পাওয়া যাবে, সেটা অটোগ্রাফি হোক, টিকিট হোক, পয়সা হোক, ডাক টিকিট হোক, চিঠি হোক, বিজ্ঞাপন, দেশলাই বাক্স, যা খুশি হতে পারে। আর পুতুল সংগ্রহ বা এই ধরনের সংগ্রহ
যাই বলুন, আমার কাছে মনে হচ্ছে যে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে একটার পর একটা যখন খুঁজে খুঁজে পাচ্ছি, এটাই হচ্ছে কি আনন্দের বিষয়। মানে আমার কাছে কয়েক হাজার পুতুল আছে, এটার সেই অর্থে কোনো রকম কোনো গুরুত্বের জায়গা না। আমার কাছে পাঁচটাই আছে, এই পাঁচটা যে মানুষগুলো তৈরি করছেন সেই মানুষগুলোর সাথে আলাপ হচ্ছি, সেই গ্রামগুলোতে যেতে পারছি, নতুন নতুন জায়গা পৌঁছতে পারছি, এটাই তো আনন্দের বিষয়। এটা দক্ষিণ চব্বিশ পরগনা একদম ট্র্যাডিশনাল ডাঙের পুতুল বলা হয়। হ্যাঁ, এই পুতুলগুলো নাচের জন্য ব্যবহার করা হতো। কত বছর আগে তাও? এই পুতুলটা একটু সাজানো হয়েছে ঠিকই, কিন্তু পুতুলটা প্রায় 60-70 বছর তো হয়েই গেল। এইটা পুরানো না, এটা সমসাময়িক সময়েরই পুতুল, কিন্তু সম্ভবত রাস বা কার্তিক পুজো উপলক্ষেই এই পুতুলটার চল আছে আর কি, মেদিনীপুরের একটা অংশ জুড়ে। এটা একটা ওখানকার মহিলার আর কি ট্র্যাডিশনাল ঘরানাতে এই পুতুলটা বানান। এই মুহূর্তে বাংলাদেশে এই ধরনের পুতুলের সব থেকে বেশি চাহিদা আছে। এই এক একটা পুতুলের পিছনে যে এক একটা গল্প না, এটাই কোথাও না কোথাও একটা বড় অংশ জুড়ে, মানে পুতুলের সংখ্যা, পুতুলের প্রাচীনত্ব, এগুলো কোথাও না কোথাও মনে হয় খুব পিছনে ফেলে ওই বিষয়গুলো অনেক বেশি এগিয়ে যায়। এটা আফ্রিকার সেরেঙ্গিট ভ্যালি, কেনিয়ার যে সমস্ত যারা ভূমিপুত্র, সুন্দরবনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহটা এটা মূলত 2002 সালের আশেপাশ সময় থেকেই আমি সংগ্রহ করেছিলাম। সেই সময়ের সুন্দরবন নিয়ে যারা কাজ করেছেন সেই সময়, তার মধ্যে শ্রদ্ধেয় নরোত্তম হালদার, সন্তোষ বর্মন, কৃষ্ণকালী মণ্ডল, দেবী শঙ্কর মিদ্যা, প্রভাত ভট্টাচার্য, হেমেন মজুমদার, দীনবন্ধু নস্কর, অনেকেই মারা গেছেন, নির্মলেন্দু মুখার্জি, অমলেন্দু ব্যানার্জি, এই সময় অনিল খাড়া সাগরে, এই সমস্ত মানুষজন আমাকে নিয়ে সঙ্গে করে নিয়ে ঘুরেছেন। এটা আমার কাছে একটা বড় স্মৃতির পাওনা আর কি। তো সেই সময় থেকে যা যা প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমি পেয়েছি, পরবর্তীতে সরকারি অফিসকে আমি জানিয়েছিলাম, আমার স্থানীয় তথ্য সংস্কৃতি আধিকারিকের দপ্তরে, যে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমি পেয়েছি, আমার কী করণীয় আপনারা জানান। তারা এসে দেখে গিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন। তো প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো আমি চর্চার জন্য কেবলমাত্র সংগ্রহ করেছি, কিন্তু এটা কোথাও না কোথাও আমার আফসোসই, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তথা সুন্দরবনের প্রত্নতত্ত্ব ইতিহাস নিয়ে আত্মসমালোচনা করেই বলি, সেই অর্থে খুব সাংঘাতিক পরিমাণে কাজ কিছু আমরা করতে পারলাম না। একটা অখণ্ড মিউজিয়াম তো বানাতে পারিনি আমরা, তো এটা আমাদের আফসোসেরই বিষয় আর কি। ফলে সংখ্যা দিয়ে কতটা কি বিচার হবে এটা আমার জানা নেই।